এখন পত্র গ্রামের পক্ষ থেকে শুভকামনা করবেন শিক্ষক বাবু তুষার গড়ুয়া, শিক্ষক বাবু তুষার গড়ুয়া। আজকে অঞ্জলি দেয় পরম পূজার সভাপতি রাম সীমা বেলারের বেহারা দেবী আম প্রজন্মীয় বিশ্ব সংঘের প্রতি আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা বিরোধের পরিকল্পনা অনুসারে আমি এখানে চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিগত থাকার কথা কালকে কেন্দ্রের সময় আমার কাছে দেখুন আমি বলছিলাম আমার একটা বন্ধুরা তো যাবে না, বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসবেন, এখন যদি এই ব্যাপারে তোমরা করো তাহলে একটু দুষ্টি লেগে যাবে, কারণ আমার কথাটা শুনছে। সেই কারণে আমি তাদের প্রতি যদি কথা আমি জানাচ্ছি এবং সাথে সাথে জাতিভাবে যারা আছেন আমি আপনাদের বিশেষভাবে সে ব্যাপারে জানাচ্ছি। তুমি একজন পূর্ণবতী মহিলা এবং একজন সার্থক মা এবং একজন রক্তভরা মহিলা, এটা আমি অপমানিত করছি। এই কারণে উনি দেখেন আমাদের এই অর্থাংশনে মানে এই আমাদের বড়ের যে ও সবার বড় এবং ফসলে নাকি ওকে এই পরিবার আনছে, সুতরাং উনি এই পরিবারের একজন বড় বউ। সেই কারণে উনি সবার সাথে তার সেই রস দিয়া অতা ভঙ্গি দিয়া সবাইকে মন জয় করার চেষ্টা করছেন, যদিও মাঝে একটু কর্কশ হলেও কিন্তু তিনি সেই কথাগুলো অন্তর থেকে বলতেন না। আমি যা গুরুত্ব করতে পেরেছি কারণ আমার সাথে খুব বেশি সম্পর্ক ছিল, সেই কারণে আমি ওনাকে পালন করে চিনি। যে জানি যে কোনো পূর্ণবতী একজন মহিলা দেখেন পশ্চিমদিন এখানে যোগ করার একটা সমাধান করছিল আমাদের বিহারে যোগাংশীরা নদী, ওই অনুষ্ঠানে সমাধান শেষ করে নাকি ব্যাংকে গেছেন, ব্যাংক থেকে যাওয়ার ওই ম্যাজিস্ট্রেটের বাড়িতে কাপ পেয়ে আসার সময় পড়ে গেলেন, পরে পড়ার পরে নাকি এখানে আসতে আবার মারা গেছে, কত সুন্দর মারা দেখেন। একটা মানে মরার আগে একটা পুণ্য কর্ম করে যেতে পারবেন, তাছাড়া আপনারা দেখছেন ওখানে তিনটা দেশে ভ্রমণ করেছেন দেখেন, তো পুণ্য সংসার জন্য গেছেন, কয়েকজন মা এ পর্যন্ত পেরেছেন এটা আপনারা চিন্তা করে দেবেন, কে পেরেছে কিনা আগেও পেরেছে কিনা। আমার বয়সে আমি শুনে যাই এবং দেখিয়ে নেই এই কদম দেখলাম, আমি আমি নিজেও যাই না উনি যে তিনটা দেশ ওনার ছেলের সাথে দেশ ভ্রমণ করেছেন, আমি শুধু মনে করছিলাম ভারতেই গেছিল, এখানে যেমন তিনটা দেশে উনি ভ্রমণ করেছেন, তাহলে দেখেন কত পুণ্যময় পুণ্যবতী একজন মহিলা ছিলেন। এবং শেষ বয়সে আরো দেখেছি যে উনি যে কোনো মানুষের তিনি মরলে ওখানে চলে যেতেন এবং বাবনা কেন্দ্র হলে বাবন অর্থনা অনুষ্ঠিত হলে সেই জায়গায় তিনি চলে যেতেন, এবং প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার জন্য ওনার একটা টেন্ডেন্সি ইদানি অনেক বেড়ে গেছিল। আমি এটা মনে করি সম্ভবত বান্ধের কারণে উনি এভাবে অনুপ্রাণিত হয়েছিলেন এবং সেটা আমরা ওনার মৃত্যুর মাধ্যমে সেটা আমরা অনুধাবন করতে পেরেছি উনি কতটুকু নিজেকে পূর্ণ সংসার করার জন্য সামর্থ্য লাভ করেছিলেন। তারপর যে সার্থক মা ওনার কিন্তু কোনো লেখাপড়া নেই, ওনার কোনো লেখাপড়া নেই কিন্তু দেখেন কিভাবে ওই এক দু ছেলেকে বাস করেছে এবং আটজনকে ভারতে সব আমার সঙ্গে বসে আছে, তাহলে আরেকটা ছেলে আছে ফ্রান্সে এবং
একটা ছেলে তো গাড়ির ছেলে মারা গেছে, আরেকটা ছেলে বাড়ি যাচ্ছে। তো এইভাবে আমরা যদি ওনার জীবনটা নিয়ে যদি আলোচনা করি, এগুলো একদম সার্থক মা। সুতরাং আমি বেশি কথা বাড়াবো না, আমি সবাইকে একটা জিনিস আহ্বান করবো, আপনার দৌড়া সকাল সন্ধ্যা, সকালে না পারলেও সন্ধ্যার সময় প্রথমে বুদ্ধ ধর্ম সঙ্গ বন্দনা করার পর দাদাদাদি এবং মা বাবের বন্দনা করবে। যারা আছেন বা নাই এই পাঁচটা কাজ আপনারা করবেন, দেখবেন আপনার জীবন অবশ্যই প্রস্ফুটিত হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি সেই আহ্বান পরম পূজনীয় বান্ধবের প্রতি আবার কৃতজ্ঞতা প্রদানে গ্রহণ করে এবং আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংস্কৃত স্মৃতিসারদিকে সব তুলনা করছি। সাধু সাধু, ধন্যবাদ বাবা তুখার গুরু আছে। এখন সুখারণ সহ সধর্ম দর্শনা প্রদান করবেন গুরু সুগ বান্ধবান অধ্যক্ষ প্রধান সদুয়া জ্ঞানশীল দান করা হতো। সেই দান করতে দান করার মধ্যে সুখারণ অনুসার দুর্ঘটনা করার জন্য গোবিন্দ দর্শনে রোপণ করছি। আপনারা সকলের জানি আপনাদের জাতি আমাদের প্রধান উপাসিকা, আমাদের মা বলা যায়, কেন না আমাদের মা বলা যায়, আমাদের প্রিয় ছোট ভাই সত্যানন্দ বিপু মা মানে আমাদের মা। তিনি হলতে ফিরে পরলোকে চলে গেছেন, তাকে অবশ্য পরম পূজনীয় ভূসঙ্গ ও দায় দেশবৃন্দ এখানে সমবেত হয়েছেন। তিনি ধ্রুবলোকে ধ্রুব, ভ্রমলোকে ভ্রম সমাধান না করতে পারে, সেভাবে অবশ্য আমি এই জায়গার মধ্যে একসাথে বসে আছেন। তাই আমি হয়তো আপনাদের সাথে অপরিচিত, আমি অপেক্ষণ আপনারা দেখেন আমি কাকে উৎসনীয় আছেন। আমি এক প্রকার বলতে গেলেন বার্মা সীমান্ত জায়গা থেকে বান্দরবান সদর থেকে উকিয়া রুমখা মাজন পাড়া আসতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লাগে। বান্দরবান সদর থেকে থানসি বুলিপাড়া যাতে আরো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লাগছে। হয়তো আপনারা শুনছেন সিন্ধু পাহাড় আকাশে মেঘ সাথে মিলে আছে নীলগিরি, সে পাহাড় আঁকা পাকা পথকে অতিক্রম করে আমি আজকে সকালে ভোরে চারটা থেকে রওনা দিয়েছেন, এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি সারা দশটা অধিক ফারিক করে দিয়েছি। তার জন্য আছেন আজকে যে পরলগত হয়েছেন আমাদের প্রধান উপাসিকা আমাদের মা, তাহাকে উৎসাহ করি একমাত্র এক নজরে দেখার জন্য। আমার জীবনে পুণ্যময় জ্ঞানময় শিলাময় উন্নতি বিতরণ করার জন্য যেহেতু শেষ জেলার মতে হয়তো আপনারা জানেন নাই, আজ হচ্ছে কয়েকটির বছর আগে, দশ বছর আগে বলা যায়, কেন আমার ওই আজকে প্রলগত হয়েছেন তদন দায়িত্বে কোন অবদান হয়। আমি আজ হতে দশ বছর পূর্বে আজকে প্রলগত হয়েছেন মা আর প্রধান উপাসিকাকে দিচ্ছেন দেখার সাথে সাথে আমি নিজে মাকে মনে উৎপাদন হয়েছে, কেননা আমি তাহার বলা চলাফেরা আসা দেওয়া এবং চেহারাও কিছু মিল আছে আমার আপন মার কাছে। তার সেভাবে আমিও দেখবেন দুই চার পাঁচ বছর আগে যখন ইন্ডিয়া বুদ্ধগয়ার ভ্রমণ করছিলেন তখন আমার সাথে এক মাস পর্যন্ত ইন্ডিয়া বিভিন্ন জায়গার মধ্যে শিক্ষা ভ্রমণ করত। তখন
আমার কল্যাণ বিতরণ করিতেছি।
Are you
গেছে। তো বাপু এই আইলন্ড বিষ্ণু মাতা ফাটিকা এই যে গরুবারা গরুবারে এভাবে ধারণা রয়েছে দিয়ে আইলন্ড ওই যে আইয়া তো আসেন মানে মারিমারি গরুরে গরু উড়ার মধ্যে ঢুকেছি তো কোনো রকম আমি আইলন্ড গিয়া ফাটিকা গরুবালা গরুবারে গত বছরই এই গ্রাম মহাজন করা আর দেখে না গেলে পারবেন মোবাইল এসে ওরা মোবাইলে চেষ্টা করছি আগা দিকে ও তো তার চলেছে ও কৃষি এভাবে মারা গেছে তখন আর গ্রহণ করে দু তিন ধরনের করে ফার্মিস্ট্রি তো এই বুদ্ধের দর্শন সাথে বুদ্ধের কথার সাথে এই গাছের সাথে গরু বলা বলব একেবারেই মানে মত পুরো বলেছে গরু বলা বলব নগেন তো যে সংগ্রাম বলতে একবার পার দুজন যে আগে গঙ্গারে আস্তে 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 পারানো গেল মারিলে যত যত সে শক্তিমান হোক না কেন পৃথিবীর মধ্যে থাকলে যত ক্ষমতা আর মন্ডলী এমন মৃত্যু থেকে কি সেনা অভিজ্ঞে আমি যত বড় হই না কেন আমি যত ডিগ্রিটা দেবো না কেন আমি যতই মানে ক্ষমতা দেবো না কেন আমি যতই মানে
চিকার সমবেদনা জ্ঞাপন করি। যে চিকার যে মাথা খারাপ এবং খালি দোসরা বিচারের চিকা মানে মরে গিয়ে সুস্থ থাকার মানে সুন্দর করি এই প্রত্যাশা করি প্রত্যেকে কিংবা সাধারণ।